ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আলোচনা হচ্ছে আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা সেটি নিয়ে সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বমঞ্চে তার বিশেষ সহকারী মাহফুজুল আলমকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন মূলত এরপর থেকেই মাস্টারমাইন্ড নিয়ে শুরু হয় আলোচনা এরপর শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তারেক রহমান এবার মাস্টারমাইন্ড নিয়ে কথা বললেন সোহেল তাজ ফেসবুক পোস্টে তিনি লিখেছেন পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড তারেক রহমান আবার জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব বলেছেন এই গণ অভ্যুত্থানে কৃতিত্ব ছাত্র জনতার কোনো দলের নয় আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন এই গণ অভ্যুত্থানে মাস্টার মাইন্ড হচ্ছেন মাহফুজ আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায় যে আসল মাস্টার মাইন্ড হচ্ছেন সজীব ওয়াজের জয় তাজ স্মরণ করিয়ে দেন আমাদের সবারই নিশ্চয়ই মনে আছে বেচারা প্রিন্স চার্লসের কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হওয়ার জন্য সোহেল তাজের এই পোস্ট ঘিরে কমেন্ট বক্সে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে হাসান আল মামুন নামে একজন লিখেছেন সেই হিসেব করলে তো কিছুদিন পর আপনার নামও আসতে পারে এমন মানুষ কিভাবে এই সস্তা লেখালেখি করে বুঝি না আরিফা রহমান রুমা নামে একজন মন্তব্য করেছেন বঙ্গতাজের জন্য কষ্ট হচ্ছে আপনার পরিবারের অনেকেই আমার ঘনিষ্ঠ আপনার প্রপার চিকিৎসা কেন করাচ্ছে না বুঝলাম না বুলবুল আহমেদ নামে একজন মন্তব্যে লিখেছেন আপনাকে সত্যি অনেক সম্মান করতাম কিন্তু এখন দেখছি একজন দেশপ্রেমিকের ঘরে আরেক মির জাফরের জন্ম হয়েছে কাপাসিয়াবাসী সবসময় আওয়ামী লীগের প্রাণ ছিল তারাও তাজউদ্দিন আহমেদের সন্তান হিসেবে আপনাকে অনেক সম্মান ও ভালোবাসতেন সেটা মনে হয় আর থাকবে না থাকার কথা না একজন লিখেছেন হিরো আলমের ভাবনা আরও ভালো আরেকজন লিখেছেন শেষ পর্যন্ত সজীব ওয়াজের জয়ের পেছনে লাগতে হল তাজকে সোহেল তাজ ভুলে যাচ্ছেন সজীব ওয়াজের জয় বঙ্গবন্ধুর রক্ত যে রক্তের কাছে আমাদের সবার ঋণ আছে সংশ্লিষ্ট বিষয়ে ফেস দ্য পিপলের ফটোকার্ড নিউজে একজন মন্তব্য করেছেন এই লোকটা খুবই ধূর্ত তাকেও সহজে যারা বিশ্বাস করবে তারা দেশ ও জাতির জন্য ক্ষতি ডেকে আনবে উনি কিসের কি ইঙ্গিত করেছে তা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে আমি সবকিছুই সহজে মন্তব্য করতে চাই না মোহাম্মদ জাহিরুল ইসলাম নামে একজন লিখেছেন তাজউদ্দিন বিনা প্রশ্নে দেশের ভার মুজিবের হাতে তুলে দিয়েছিল বাহাত্তরে তাজউদ্দিনের স্ত্রী বিনা প্রশ্নে আওয়ামী লীগের ভার হাসিনার হাতে তুলে দিয়েছিল একাশিতে তাজ বিনা প্রশ্নে একদিন আওয়ামী লীগের ভার তুলে দিবে জয় বা পুতুলের কাছে একে কখনো বিশ্বাস করবেন না